বগুড়ায় সাম্প্রতিক হরতালে সহিংসতায় নিহতদের স্মরণে শহরের মাটিডালিতে শুরু হয়েছে বিএনপি আয়োজিত শোক সমাবেশ। কিছুক্ষণের মধ্যে সেখানে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বগুড়া আগমনের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমরা এই মাটিডালি মোড়, বগুড়ার এই মোড়ে কিন্তু একটি শোক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানের জন্য এই মূল মঞ্চে বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এরই মধ্যে বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং তারা বক্তব্যে কিন্তু বলছেন যে বগুড়ায় যে হরতালে সংঘর্ষে যারা নিহত হয়েছে সেই নিহতের ঘটনাকে তারা গণহত্যা বলে উল্লেখ করছেন এবং এখানে বিএনপি সহ আশ্রয় দলীয় জোটের যারা উপস্থিত হয়েছেন সকলেই কিন্তু সেই ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউস থেকে এই মাটিডালির সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন এবং এই শোক সমাবেশে বক্তব্য রেখে তিনি বেশ কয়েকটি পরিবারকে সহায়তা করবেন আর্থিকভাবে এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাবেন। এরপরেই তিনি চলে যাবেন জয়পুরহাটে, যে জয়পুরহাটের পাঁচবিবিতে আরেকটি শোক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানেও তিনি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করবেন। সেখান থেকে ফিরে তিনি বগুড়ায় আরো দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যার মধ্যে বিকেলে শাহজাহানপুর আড়িয়ার মোড়ে একটি বড় শোক সমাবেশ রয়েছে, সেটি বগুড়ার শেষ কর্মসূচি। তো তিনি এই মূল মঞ্চে অল্প কিছুক্ষণের মধ্যেই 30 মিনিটের মধ্যে এসে যোগ দেওয়ার কথা রয়েছেন। এই মুহূর্তে এখানে অসংখ্য আশ্রয় দলীয় জোট এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তো আমরা আপাতত ফিরে যাচ্ছি স্টুডিওতে।